Hello friends, welcome back to my channel Indrani's World. নিশ্চয় থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো এটা আমার বার্থডে স্পেশাল ব্লগ। আর আমার বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউ কসবাতে। আমাদের এই বিশেষ দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম তারই কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে স্টার্টারের প্রচুর আইটেম ছিল এবং স্টার্টারটা ওরা টেবিলেই সার্ভ করছিল। এখানে ফিশ, চিকেন, মাটন, প্রন সবই ছিল, এছাড়া কিমা পাও ছিল যেটা খেতে সত্যি ভীষণ ভালো ছিল। আর এই বার্নারে এসে এসে ওরা বারবার কাবাবগুলো সার্ভ করছিল, কিন্তু মেন কোর্সের জন্য উঠে যেতে হবে। আর মেন কোর্সেও চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত রকমের আইটেম ছিল। এখানেও মাটন, চিকেন, ফিশ, এগ সব রকম ছিল। চাইনিজে নুডলস, ফ্রাইড রাইস, আবার ভেজের মধ্যে বাসন্তী পোলাও ছিল, ভেজ পোলাওও ছিল। আর চিকেন, ফিশ, মাটন এই আইটেমগুলো ইন্ডিয়ানেও ছিল, চাইনিজেও ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, এত স্টার্টার খাওয়ার পর মেন কোর্স খাওয়াটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব বেশি ইচ্ছে থাকলেও খাওয়া যায় না। এটা দেখো স্যালাড কাউন্টার, বিভিন্ন রকমের ভেজ এবং ননভেজ স্যালাড এখানে ওরা সার্ভ করছিল। কিন্তু আমাদের মেন অ্যাট্রাকশন ছিল এখানকার বিরিয়ানি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে ভেজ এবং ননভেজ দু রকমের অপশন থাকে বুফে লাঞ্চ বা ডিনারে, আমরা ননভেজটা সিলেক্ট করেছিলাম। তো এখানে আমি তোমাদের ভেজ আইটেমগুলো কী কী ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটার নাম বলা সম্ভব হচ্ছে না, শুধু এমনিই দেখিয়ে দিলাম, কিন্তু অনেক রকম আইটেম তোমরা পেয়ে যাবে। তবে মেন অ্যাট্রাকশন যেটা বলছিলাম ছিল মাটন বিরিয়ানি এবং হান্ডি মাটন। আগে এখানে মাটন বিরিয়ানি হতো না, চিকেন বিরিয়ানি শুধু হতো, কিন্তু রিসেন্টলি এরা মাটন বিরিয়ানিও লঞ্চ করেছে। আর আমরা যে সময়টা গেছিলাম সে সময় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছিল, ফলে ম্যাঙ্গো স্পেশাল কিছু আইটেমও ওরা সার্ভ করছিল। তবে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, তুমি যদি অন্য রকম কিছু ট্রাই করতে চাও, যেমন অক্টোপাস, স্কুইড, কোয়েল, সেগুলোও তোমরা এখানে ট্রাই করতে পারো। আমি ট্রাই করেছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে সেটা যে কীটা আমি ট্রাই করেছি। এবার চলো আমরা চলে যাই ডেজার্ট কাউন্টারের দিকে। এখানে যখন ডেজার্ট কাউন্টারে গরম গরম জিলিপি ভেজে রসে ফেলা হচ্ছে, ফলে যদি হট জিলিপি খেতে চাও এখানে আসলে একদম নিরাশ হবে না। এছাড়া এখানে আইসক্রিম রয়েছে বিভিন্ন ফ্লেভারের, আমি নতুন কিছু ট্রাই করব তাই চিলি আইসক্রিম ট্রাই করেছিলাম। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের পেস্ট্রিজ, বিভিন্ন ধরনের মুস, পায়েস, কাস্টার্ড। ডেজার্টে কিন্তু অনেক অপশন রয়েছে, দেখো এই পুরো কাউন্টারটাই হচ্ছে ডেজার্ট, এবং দু রকমের ফ্রুটসও ছিল। আর বলেছিলাম নতুন কিছু ট্রাই করব, সেজন্য আমি ট্রাই করে নিয়েছিলাম অক্টোপাস স্কুইড স্টার ফ্রাই। তোমরা বললে এটা রাইস দিয়ে ওরা বানিয়ে দেবে, এটা তোমরা যেরকম বলবে ওরা সেরকম বানিয়ে দেবে। এবার যে জন্য অ্যাবসলিউট বারবিকিউজ আমরা গেছিলাম আমার বার্থডে সেলিব্রেট করতে, সেটাও ওরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে, ব্যানার, ক্রাউন, কেক। এবং সেই সময় পুরো রেস্টুরেন্টে হ্যাপি বার্থডে গান চলছিল, যেটা আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে। আর এই কেকটা ওদের তরফ থেকে কমপ্লিমেন্টারি ছিল, যেহেতু আমরা বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম। আমরা আমাদের এই বিশেষ দিনটা এখানে সত্যিই খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছি, আর ওদের জেস্টার আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল দিন এইভাবেই সেলিব্রেট করতে চাও, তোমরা চলে যেতে পারো অ্যাবসলিউট বারবিকিউজের যে কোনো ব্রাঞ্চে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ভিডিওজের জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থেকো, খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।